যার কোরবানি দেওয়ার মতো সামর্থ্য রয়েছে কিন্তু সে কোরবানি দিল না, সামর্থ্য থাকার পরেও যে সে কোরবানির মতো আঞ্জামে যে শরীক হলো না, আল্লাহর সন্তুষ্টির জন্য যে পশু যাবেহের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করলো না, আল্লাহর নবী বলেন এমন আল্লাহর বান্দা যেন আমরা যে ঈদগাহে নামাজ আদায় করব কোরবানির ঈদের নামাজ, এই নামাজের মধ্যে সে যেন শরীক না হয়। যাদের উপরে মালে নিসাব কুরবানির জন্য পূর্ণ এক বছর মালিকানা সম্পদ থাকার দরকার হয় না, কুরবানি দেওয়া যায় তিন দিন, কয়দিন? তিন দিন। আপনার দশের জিলহজ ঈদের নামাজ শেষ করে শুরু হয়ে গেল দশ তারিখ, এগারো তারিখ, বারো তারিখ আসরের নামাজ অর্থাৎ সূর্যাস্তের আগ পর্যন্ত এই তিন দিন কুরবানি আদায় করা যায়। এখন মাসালা হলো যা এসেছে তা হলো এরকম কথা, একজন মানুষের সারা বছর কোনো সম্পদের সঙ্গে দেখা নাই, গহনা হতে পারে স্বর্ণ রৌপ্য অথবা এমন তার সম্পদ, হতে পারে তার কৃষি পণ্য, হতে পারে তার ব্যবসায়ী মাল, হতে পারে তার নগদ অর্থ, সারা বছর তার সঙ্গে দেখা দেয় নাই, কিন্তু সে ঈদের নামাজ পড়ছে, পড়ার পরে বাড়িতে গেল, ওই দিন হোক বা তার পরের দিন হোক বা তার পরের দিন হোক, এমন অবস্থায় তার এমন সম্পদ হাতে চলে আসছে যেটা বাংলাদেশের বর্তমান হিসাবে, আবার তো সোনার দাম বাড়ছে না, আবারও স্বর্ণের দাম বাড়ছে, গতকাল দেখলাম 73,000 টাকা বড়ি হয়েছে। আচ্ছা যাই হোক, এখন এমত অবস্থায় বাংলাদেশে একবার সর্বনিম্ন একটা হিসাব করা হয়েছে 49,000 টাকা, যদি কোনো আল্লাহর বান্দা অথবা বান্দির কাছে, খেয়াল করেন আল্লাহর বান্দা অথবা বান্দির কাছে, কারণ এই কোরবানিটা পুরুষের জন্য ওয়াজিব হয় আবার মহিলাদের জন্য ওয়াজিব হয়, এটা যেমন নামাজ পুরুষের জন্য ফরজ মা বোনদের জন্য কি ফরজ, তেমনি ভাবে কোরবানি পুরুষ এবং মহিলা উভয়ের উপরেই কি হতে পারে, এই ওয়াজিব, এটা ওয়াজিব হবে। আবার কেউ কেউ সুন্নাতে মুয়াক্কাদাও বলেছেন, অনেক আলেম ওলামাদের মতে সুন্নাতে মুয়াক্কাদা একই, ওই মুদ্রার এই পিঠ আর ওই পিঠের মতো আর কি। তো যাই হোক, এমন তো অবস্থায় কারোর কাছে যদি এই তিন দিন, যে তিন দিন কোরবানি দেওয়ার মতো সুযোগ আছে, এই তিন দিন যদি কারো কাছে 52.5 তোলা রূপ্য এর মূল্য পরিমাণ যদি সম্পদ থাকে, এমন হতে পারে শুধু রূপা না, তার স্বর্ণ আছে তার রূপাও আছে, দুইটা মিলে কি হয়ে গেছে 52.5 তোলা রূপার যে দাম এরকম অর্থ হয়ে গেছে, অথবা তার নগদ অর্থ আছে, স্বর্ণ আছে, রূপা আছে, এই সব মিলিয়েও যদি এই 52.5 তোলা রূপার দামের পরিমাণ যদি কারো কাছে অর্থ থাকে, আল্লাহ ওই বান্দা হোক অথবা বান্দি হোক তার উপরে কি কোরবানি দেওয়া ওয়াজিব। এবার হিসাব কষবেন কার বাড়িতে কি আছে, কার কতটুকু সম্পদ আছে, হিসাব কষে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এর ব্যাপারে কঠিন একটা ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যেটাকে ধমক বললে ভুল হবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইয়াদহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার কুরবানি দেওয়ার মতো সামর্থ্য রয়েছে কিন্তু সে কোরবানি দিল না, সামর্থ্য থাকার পরেও যে সে কোরবানির মতো আঞ্জামে যে শরীক হলো না, আল্লাহর সন্তুষ্টির জন্য যে পশু যাবেহের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করলো না, আল্লাহর নবী বলেন এমন আল্লাহর বান্দা যেন আমরা যে ঈদগাহে নামাজ আদায় করব কোরবানির ঈদের নামাজ, এই নামাজের মধ্যে সে যেন শরীক না হয়। তাহলে কথাটা কিন্তু খুবই কঠিন, খেয়াল করছেন যে কোরবানি দেবে না, অর্থ আছে, তার অর্থনৈতিক সক্ষমতা আছে, তাকে আল্লাহ অর্থ সম্পদ এই নিয়ামত দিয়েছে, কিন্তু সে অনুগ্রহ বসে সে কোরবানির মতো ইবাদত সে করলো না, আল্লাহ রাসূল বলে তার নামাজ আসার দরকার নাই, সে তার ঈদের কিসের ঈদের নামাজ,
আর কিসের ঈদের নামাজ? আসার দরকার নাই, সে যেন ঈদগাহে না আসে, সে যেন ঈদগাহের বাইরে থাকে। তাহলে এটা ধমক নাকি আদর? অবশ্যই কঠিন কথা, ঠিক না? কে বলছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে এই পৃথিবীর সমস্ত কুল কায়নাত সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমতের কান্ডারি রহমতের ভান্ডার বানিয়ে যাকে আল্লাহ পাঠিয়েছেন, সেই আখির জামানার পয়গম্বর নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ এই কোরবানি শুধু যে পৃথিবীতে উম্মতে মুহাম্মাদের উপরেই এই বিধান দিয়েছেন এরকম তো নয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত উম্মতের উপরেই এই কোরবানির বিধান দিয়েছেন। কে? কারণ এই কোরবানির মাধ্যমে আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী হওয়ার সুযোগ পাই। কোরবানি বলা হয় আল কোরবানি মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতে জানিয়ে দেন, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু সুমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় উম্মতে মুহাম্মাদের উপরে কোরবানির ব্যবস্থা আল্লাহ করলেন।